Welcome to Shobha's Kitchen. হাফ টেবিল স্পুন সর্ষে তেল, হাফ টেবিল স্পুন সর্ষে দানা, দুটো শুকনো লঙ্কা, তিন চারটি ছোটো কাঁচা আম দুই কাপের মতো কাটার পরে একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি। হাফ টেবিল স্পুন হলুদ, হাফ টেবিল স্পুন লবণ অথবা আপনাদের স্বাদ মতো, চার কাপ অথবা একটু বেশি গরম পানি দিয়ে মিডিয়াম হাই হিটে জাল করে নেব। এরপরে এক টেবিল চামচ চিনি অথবা আপনাদের স্বাদ মতো দিবেন। এবার একটা কাঁচের পাত্রে ঢেলে নিন, রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এই তো হয়ে গেল মজাদার কাঁচা আমের টক। এনজয় কুকিং।